Hey guys, I'm Swarnanka. Welcome to the another new episode of my channel. এখন কথা হবে আপকামিং বলিউড ফিল্ম যেটার নাম হচ্ছে হেলমেট সেটার ট্রেলার রিভিউ নিয়ে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার ভাই আপারশক্তি খুরানা, সাথে রয়েছেন অভিষেক ব্যানার্জি আর প্রণতন বাহাল, যাকে লাস্ট দেখা গিয়েছিল নোটবুক নামক একটা সিনেমা যেটা সলমান খান ফিল্মসের প্রোডাকশন হাউসে এসেছিল। প্রণতন বাহালের এটা সেকেন্ড ফিল্ম, যেটা যিনি হচ্ছেন প্রডিউসার মনীষ বাহলের মেয়ে। এছাড়া সাপোর্টিং রোলে যারা রয়েছেন তারা হচ্ছেন অনুরিতা ঝা, আশিস বর্মা, জামিল খান এবং অন্যান্যরা। এই সিনেমাটি প্রডিউস করছেন হচ্ছে দিনো মরিয়া আর ফারহান খান, আর সিনেমাটি ডাইরেক্ট করছেন হচ্ছে সাতারাম রামানি। সিনেমার গল্প লিখেছেন হচ্ছে সাতারাম রামানি এবং রোহান শঙ্কর দুইজনে, আর সিনেমার মিউজিক দিয়েছেন দেবাঞ্জনা গুহ। তো এই সিনেমার মেন যে কনসেপ্ট সেটা হচ্ছে একটা অ্যাডাল্ট কমেডি জনরার উপর তৈরি, এবং যেখানে মানে মেইন জিনিসটা হচ্ছে কন্ডমকে নিয়ে। নর্মালি আমরা যে জিনিসটা দেখি যে মানে আমরা ঠিক না সেটা বলতে চাইছি আমি হচ্ছে যারা মানে সেক্সের ব্যাপারে কথা ভাবে বা নর্মালি এইসব ব্যাপারগুলো দিক দিয়ে যে কন্ডম প্রয়োজন হয়, সেই কন্ডমটা কেনার জন্য যে লজ্জাজনক ব্যাপারটা আসে, বা হয়তো দোকানে কোনো কিনতে গেল তো সেখানে কন্ডম না কিনে অন্য কিছু জিনিস চলে আসলো, এবং সবসময় তারা ভাবে যে আমি এরকম কিছু বলছি তো লোকে কী ভাববে না ভাববে, এই ব্যাপারগুলো গল্প ট্রেলারের মধ্যে দেখলাম খুব সুন্দর করে একটা দারুণ কমেডিভাবে কমেডি তৈরি করা হয়েছে। তো এই কনসেপ্টটা পুরনো না, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে এবং বেশ কয়েকটা সিনেমায় ইউজ করা হয়েছে। তো ব্যাপার হচ্ছে আয়ুষ্মান খুরানা, সরি অপরাশক্তি খুরানা ওর দার ভাই, তো ব্যাপার হচ্ছে ওদের বেশ কিছু টাকার প্রয়োজন আছে, তো সেই জন্য তারা কী করবে ভেবে যাচ্ছে না। কিন্তু আবার গার্লফ্রেন্ড যে আছে তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে এগোতে চায়, তো সেই জন্য তারা কন্ডম কিনতে গেছে অপরাশক্তি খুরানা, তো না কিনে শ্যাম্পু নিয়ে চলে আসছে। এই যাওয়াটা একটা দারুণ কমেডি লাগলো আমাকে। তো এরপর তারা দেখে যে সবারই কিন্তু জিনিস দরকার কিন্তু বলতে পারে না, বলতে লজ্জা পায়। তো ব্যাপার হচ্ছে এইখানে ওরা হেলমেট লাগিয়ে সবার কাছে এই জিনিসটা বিক্রি করবে। তো এটা হচ্ছে গল্পের মূল প্লটটা। এরপরে দেখা যাবে সিনেমায় যে কীরকম করে জিনিসটাকে তৈরি করা হয়েছে এবং কত সুন্দরভাবে সেই কমেডি তৈরি করা হয়েছে। এটা কিন্তু বেশ একটা দারুণ রকম প্রমিসিং ফিল্ম মনে হচ্ছে, এবং কমেডিটা বেশ ভালো রকমই আছে। এর সাথে যারা যারা অ্যাক্টিং অ্যাক্টর রয়েছেন তারা কিন্তু খুব ভালো রকম অ্যাক্টার। অপরাশক্তি খুরানা তো অবশ্যই একজন ভালো অ্যাক্টার, এছাড়া অভিষেক ব্যানার্জি কিন্তু সাপোর্টিং রোলে দারুণ দারুণ কাজ করে থাকেন। তাকে অ্যামাজন প্রাইমের পাতা লোকে কিন্তু দারুণ রোল করতে দেখা গিয়েছিলো। হেলমেট সিনেমাটি Zee5 আসছে এবং এটা 3rd September থেকে প্রিমিয়ার হবে। তো ওভারঅল আমি এই ট্রেলারটার পার্সোনাল রেটিং দেবো 3.5/5। মোটামুটি আমাকে বেশ দারুণ লেগেছে এবং প্রমিসিং মনে হলো। তো এই ছিল আমার অনেস্ট রিভিউ অ্যাবাউট দ্য আপকামিং বলিউড ফিল্ম হেলমেট। যদি আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে বা মধ্যবর্তী কোনো কিছু ব্যাপার লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকম কিছু লজ্জাজনিত ব্যাপার হয়ে যান নাকি দোকানে গিয়ে, তারাও বলবেন কমেন্ট করে তাদের অভিজ্ঞতা। এবং আপনাদের যদি চ্যানেলটিকে নতুন মনে হয় বা নতুন দেখতে লাগে, আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কমেন্ট করে জানাবেন, তার সাথে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।